প্রবল ঘূর্ণিবতা বিপর্যয় আহি আছে। বিপর্যয়ের প্রভাবত সাগর সৃষ্টি প্রচণ্ড ঢৌ। বিপর্যয়ের প্রভাবত অসমৰ বিভিন্ন স্থানত বতরে লৈছে কাল রূপ। শুকুরবারও বিপর্যয় তাণ্ডব অব্যাহত আছে গুজরাটকে আদি করে চুবুরিয়া কেবাখনো রাজ্য। ঘূর্ণিবতাহর সমান্তরালক ধারাহার বরষুণের ফলত ব্যাহত হয়েছে জনজীবন। আইএমডিয়ে জানা অনুসরি শুকুরবারে পুয়ারের বিপর্যয়ে ভয়াবহ রূপ লৈছে। দুপরিয়ার ভাগত উত্তর পূবর দিকতো বিপর্যয়ের প্রভাব পড়ছে। সন্ধিয়ার ভাগত রাজস্থানের দিকে আগুয়াব বিপর্যয়। ঘণ্টাত 75-85 কিলোমিটার বেগত আহিব বিপর্যয়। বিপর্যয়ের প্রভাব যোধপুর, জয়সলমার, পালি আর সিরোহি জেলাতো পড়ব। রাজস্থানের এই জেলাসমূহ শুকুরবারে ধারাহার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে আর শনিবারলৈ ধারাহার বৃষ্টির সম্ভাবনা আছে। বিপর্যয় মোকাবিলা করবলৈ মুখ্যমন্ত্রী অশোক গেহলটে রাজ্য প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকতো মিলিত হয়েছে। প্রশাসনে জানাইছে যে রাজস্থানে এই দুর্যোগের সঙ্গে মোকাবিলা করবলৈ সম্পূর্ণরূপে সাজু হয়ে উঠিছে আর রাজ্যবাসী আতঙ্কিত নহবলৈ আহ্বান জানাইছে রাজস্থান প্রশাসনে। প্রবল ঘূর্ণিবতা বিপর্যয় আহি আছে। বিপর্যয়ের প্রভাবত সাগর সৃষ্টি প্রচণ্ড ঢৌ। বিপর্যয়ের প্রভাবত অসমৰ বিভিন্ন স্থানত বতরে লৈছে কাল রূপ। শুকুরবারও বিপর্যয় তাণ্ডব অব্যাহত আছে গুজরাটকে আদি করে চুবুরিয়া কেবাখনো রাজ্য। ঘূর্ণিবতাহর সমান্তরালক ধারাহার বরষুণের ফলত ব্যাহত হয়েছে জনজীবন। আইএমডিয়ে জানা অনুসরি শুকুরবারে পুয়ারের বিপর্যয়ে ভয়াবহ রূপ লৈছে। দুপরিয়ার ভাগত উত্তর পূবর দিকতো বিপর্যয়ের প্রভাব পড়ছে। সন্ধিয়ার ভাগত রাজস্থানের দিকে আগুয়াব বিপর্যয়। ঘণ্টাত 75-85 কিলোমিটার বেগত আহিব বিপর্যয়। বিপর্যয়ের প্রভাব যোধপুর, জয়সলমার, পালি আর সিরোহি জেলাতো পড়ব। রাজস্থানের এই জেলাসমূহ শুকুরবারে ধারাহার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে আর শনিবারলৈকে ধারাহার বৃষ্টির সম্ভাবনা আছে। বিপর্যয় মোকাবিলা করবলৈ মুখ্যমন্ত্রী অশোক গেহলটে রাজ্য প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকতো মিলিত হয়েছে। প্রশাসনে জানাইছে যে রাজস্থানে এই দুর্যোগের সঙ্গে মোকাবিলা করবলৈ সম্পূর্ণরূপে সাজু হয়ে উঠিছে আর রাজ্যবাসী আতঙ্কিত নহবলৈ আহ্বান জানাইছে রাজস্থান প্রশাসনে। প্রবল ঘূর্ণিবতা বিপর্যয় আহি আছে। বিপর্যয়ের প্রভাবত সাগর সৃষ্টি প্রচণ্ড ঢৌ। বিপর্যয়ের প্রভাবত অসমৰ বিভিন্ন স্থানত বতরে লৈছে কাল রূপ। শুকুরবারও বিপর্যয় তাণ্ডব অব্যাহত আছে গুজরাটকে আদি করে চুবুরিয়া কেবাখনো রাজ্য। ঘূর্ণিবতাহর সমান্তরালক ধারাহার বরষুণের ফলত ব্যাহত হয়েছে জনজীবন। আইএমডিয়ে জানা অনুসরি শুকুরবারে পুয়ারের বিপর্যয়ে ভয়াবহ রূপ লৈছে। দুপরিয়ার ভাগত উত্তর পূবর দিকতো বিপর্যয়ের প্রভাব পড়ছে। সন্ধিয়ার ভাগত রাজস্থানের দিকে আগুয়াব বিপর্যয়। ঘণ্টাত 75-85 কিলোমিটার বেগত আহিব বিপর্যয়। বিপর্যয়ের প্রভাব যোধপুর, জয়সলমার, পালি আর সিরোহি জেলাতো পড়ব। রাজস্থানের এই জেলাসমূহ শুকুরবারে ধারাহার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে আর শনিবারলৈকে ধারাহার বৃষ্টির সম্ভাবনা আছে। বিপর্যয় মোকাবিলা করবলৈ মুখ্যমন্ত্রী অশোক গেহলটে রাজ্য প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকতো মিলিত হয়েছে। প্রশাসনে জানাইছে যে রাজস্থানে এই দুর্যোগের সঙ্গে মোকাবিলা করবলৈ সম্পূর্ণরূপে সাজু হয়ে উঠিছে আর রাজ্যবাসী আতঙ্কিত নহবলৈ আহ্বান জানাইছে রাজস্থান প্রশাসনে।